হ্যালো স্টুডেন্ট, সৃষ্টি কোচিং রুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। এখন তোমাদের দেখাবো 9.1-এর 20 নম্বর অঙ্কটি করে। তো 20 নম্বর অঙ্কটি সমাধান করার আগে বলি যে যারা 19 নম্বর অঙ্কটি করছো তারা নিজেরাই 20 নম্বর অঙ্কটি করতে পারবে, কারণ 19 এবং 20 সেম অঙ্ক, শুধু মানগুলো আলাদা। 19 নম্বর অঙ্কে যে কথাগুলো বলেছি 20 নম্বর অঙ্কে সেই কথাগুলোই বলবো। সো যারা প্রথম 19 নম্বর অঙ্কটি দেখছো তারা এটা নিজেরাই করতে পারবে। তো তারপরে যারা না পারবে তারা দেখো ভিডিওটি, আমি ধীরে ধীরে সমাধান করে দেখাচ্ছি সেম আগের অঙ্কের মতোই। তো দেখো খুব সহজ একটা অঙ্ক, এটাও খুব ভালো একটা অঙ্ক আগেরটার মতোই। তো এখানে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে রুট ওভার সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেকে মাইনাস ওয়ান। ওকে, রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে কটে প্লাস কোসেকে, সরি। তো এরপরে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করি। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কী আছে, লেফট হ্যান্ড সাইডে আছে রুট ওভার সেকে প্লাস ওয়ান, রুট ওভার সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেক এ মাইনাস ওয়ান। ওকে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো এখন এটাকে আমরা সমাধান করব, সেম আগের কথাগুলাই আবার রিপিট হবে। তাহলে কি হবে, উপরে যেটা আছে সেটা দ্বারা হর এবং লব উভয় পক্ষকে আমি গুণ করব, নাকি? তো সেকে মাইনাস ওয়ান আমি লিখে ফেললাম, এখন উপরে আছে এটা, এটা দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব। সেকে প্লাস ওয়ান, নিচেও হবে সেক এ প্লাস ওয়ান। খুব সহজ একটা অঙ্ক, তো শুধু ক্যালকুলেশন করবো আর কিছুই না। ওকে, তো এরপরে দেখো, এরপরে কি হচ্ছে, সেম আগের মতো উপরে সেক এ প্লাস ওয়ান হচ্ছে দুইটা, তাহলে আমি লিখতে পারি সেক এ প্লাস ওয়ান তার উপরে হোল স্কোয়ার, আর নিচে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি যায়, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি লিখতে পারি এখানে, এ বলতে সেক স্কোয়ার এ, আর মাইনাস বি বলতে অন স্কোয়ার, অন স্কোয়ার দেওয়ার কোনো দরকার নেই। ওকে, এরপরে এখন এখানেও সেম আগের মতোই আমরা এটাকে উপরে যা আছে তাই লিখে দিলাম সেক এ প্লাস ওয়ান তারপরে হোল স্কোয়ার, আর নিচে আমাদের কী আছে দেখো, সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এটা সমান সমান আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান। ওখান থেকে যদি আমি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানকে রেখে দেই তাহলে আমার এই সূত্রটা দাঁড়ায় ট্যান স্কোয়ার এ। যারা সূত্র এই ভিডিওগুলো দেখছো তাদের কাছে জিনিসটা খুবই সহজ মনে হবে, যারা দেখো না তারা পিছনের ভিডিওগুলো দেখে আসো। ওকে, ইকুয়াল টু, তাহলে এখন সেম আগের মতো এ স্কোয়ার এ স্কোয়ার এই দুইটা স্কোয়ার আমার এই রুটের সাথে কাটাকাটি যায়, তাহলে উপরে কী থাকে, উপরে থাকে সেক এ প্লাস ওয়ান, নিচে থাকে ট্যান এ। ওকে, এরপরে দেখো আমাদের এখনও রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ হয়নি, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে যে প্রমাণ করতে হবে। এই পর্যন্ত আসার পরে আমরা রাইট হ্যান্ড সাইড একটু খেয়াল করে দেখি, আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে যে প্রমাণ করবা কট এ প্লাস কোসেকে। এখন এই প্রমাণটা আমাদের আসে নাই, তো আমাদের আনতে হবে কি, আমাদের কটে এবং কোসেকে এই দুইটা টার্মস এখানে নিয়ে আসতে হবে। তো দেখো আমাদের প্রথম টার্মে কি আছে, এখানে সেম আগের মতো করতে হবে, অর্থাৎ এই দুইটাকে আমার আলাদা আলাদা করে দিতে হবে। সেকে প্লাস ওয়ানের সাথে আমার কি করতে হবে, ট্যান এটাকে আলাদা করতে হবে। তাহলে প্রথমে আলাদা করলে সেকের সাথে ট্যানে আলাদা করে দেই সেক এ ডিভাইডেড বাই ট্যান এ। ওকে, তারপরে প্লাস ওয়ান বাই ট্যান এ আমি আলাদা করে দিতে পারি দুইটাকে। তো আলাদা করে দিলে কি দাঁড়ায় দেখো, আমি আলাদা করে দিলে এটাকে আমার ভাঙাতে হবে, বাট এইখানে দেখো ওয়ান বাই ট্যান এ মানে হচ্ছে কট এ, ওয়ান বাই ট্যান এ মানে হচ্ছে কি কট এ, তাহলে এইটাকে আমি একটু ভাঙাই। তো দেখো এখানে সেকে বাই ট্যান এ এটাকে আমি কোনো মতেই কোনো সূত্রে ফেলতে পারি না, তাহলে আমাকে সেম কী করতে হবে, আমাকে দুইটা রাশিকেই ভাঙাতে হবে। তো দুইটা রাশিকে যদি ভাঙাই তাহলে আমি কী হয়, তো দেখো আমি সেকেকে যদি ভাঙাই তাহলে আমি লিখতে পারি ওয়ান বাই কস এ। ওকে, সেম একইভাবে ট্যানেকে কীভাবে ভাঙাবো, তোমাদেরকে আগেই বলছিলাম আমাদের সামনে পথ দেওয়া আছে কস এ, তাহলে ট্যানেকে ভাঙাতে হবে কীভাবে, সাইন এ ডিভাইডেড বাই কস এ এই রাশিটা দ্বারা, ঠিক আছে। প্লাস এখানে কী আছে, ওয়ান বাই ট্যানে, ওয়ান বাই ট্যানে মানে হচ্ছে কট এ। ওকে, ওয়ান বাই ট্যানে মানে হচ্ছে কি কট এ। তো আমরা সেকেকে ভাঙাইলাম ওয়ান বাই কস এ দ্বারা, এবং ট্যানেকে ভাঙাইলাম কি দ্বারা, সাইন এ ডিভাইডেড বাই কসে। কেন সাইন এ বাই কসে দ্বারা ভাঙাইছি, কথাগুলো আগেও বলেছি, যেহেতু আমাদের উপরে কসে আছে তাই সাইন এ বাই কসে হবে, এটা ওয়ান বাই কটে হবে না। ওকে, তাহলে এখন ভাগটাকে গুণ করে দিই, তাহলে কী হবে, ওয়ান বাই কস এ ইন্টু উপরে হবে কস এ আর নিচে হবে সাইন এ, তারপরে প্লাস হচ্ছে কি কট এ, এই কসে এবং এই কসে কাটাকাটি গেল। তাহলে থাকলো কি, এখানে থাকলো
এখানে থাকলো কি 1 ডিভাইডেড বাই সাইন এ, উপরে থাকলো 1 নিচে থাকলো সাইন এ, আর এখানে থাকলো কি প্লাস কট এ। এখন 1 বাই সাইন এ মানে কি, 1 বাই সাইন এ মানে হচ্ছে কোসেক এ, আর আছে কি প্লাস কট এ। দেখো আমার রাইট হ্যান্ড সাইডেও বলছে যে কোসেক এ প্লাস কট এ এটাকে প্রমাণ করতে হবে, সো আমি এটাকে লিখে দিতে পারি যে রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ দেখো আমাদের এখানেও বলছে যে প্রমাণ করো যে কটে প্লাস কোসেকে, তো আমাদের এখানেও প্রমাণটা সেই হয়ে গেছে যে কটে প্লাস কোসেকে, এই কটেকে আগে লিখলে হয়, আর যেহেতু রাইট হ্যান্ড সাইডে কটেটা আগে আছে তো আমরা এখানে সাজাই কটেটাকে আগে দিয়ে দিতে পারি যে কটে প্লাস কোসেকে। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো দেখো খুব সহজ একটা অঙ্ক, বাট তোমাদের যখনই এখানে আসবা, এখানে আসার পরে দেখবা যে তোমাদের প্রমাণটায় কি চাইছে, কারণ এ পর্যন্ত তুমি ইজিলি সলভ করে আসতে পারো, তারপরে প্রমাণটার দিকে একটু তাকাবো, প্রমাণটার দিকে তাকায় তারপর দেখবো যে কী বলছে, সেই অনুযায়ী এই টার্মগুলোকে ভেঙে ভেঙে তুমি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেবা। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরা এর মাধ্যমে একটু উপকৃত হতে পারে। তো সবাইকে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ দেখিয়ে আজকে শেষ করলাম, খোদা হাফেজ।